বাগেরহাটে অবস্থিত বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ থেকে মাত্র 10 কিলোমিটার উত্তরে রয়েছে প্রাচীন অযোধ্যা মঠ। জনশ্রুতি আছে, রাজা প্রতাপাদিত্য তার গুরু অবিলম্ব সরস্বতীর স্মৃতির উদ্দেশ্যে এই মঠ নির্মাণ করেন। কোদলা মঠ নামে পরিচিত এই প্রাচীন স্থাপনা বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুরে অবস্থিত। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত সংরক্ষিত পুরকীর্তি হলেও অযত্ন আর অবহেলাই পড়ে আছে স্থাপনাটি। সংস্কার ও সংরক্ষণের অভাবে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে প্রাচীন এই স্থাপনা। মঠের উপরিভাগের অনেকটা জায়গা জুড়ে বেড়ে উঠেছে গাছগাছালি। স্থাপনা প্রাঙ্গণে বিচরণ করে গরু ছাগল, দেওয়ালে শোকানো হচ্ছে কাপড়। অবস্থায় দ্রুত প্রাচীন এই ঐতিহ্যকে সংস্কার করে সংরক্ষণের দাবি জানিয়েছেন দর্শনার্থী ও স্থানীয়রা। এই মঠটি অনেক ঐতিহ্যবাহী একটি মঠ, কোদলা মঠ। এই মঠটি আমরা অনেক মানে মানুষের কাছে শুনছি, এখন আজকে দেখতে আসলাম। এই মঠটি দেখার পর অনেক ভালো লাগতেছে, সামনে থেকে দেখতে পারতেছি, কিন্তু এই মঠটা সংস্করণ নাই। এই মঠটা যদি নতুনভাবে একটু সংস্করণ করা হয় তাহলে আরও সুন্দর হবে, কারণ মঠটা দেখা গেছে আপনার উপরে ওই যে পাখির বাসা আছে, এই মঠটা যে কোনো টাইমে ধসে পড়তে পারে। এই জন্য এটা যে একটি ঐতিহ্যবাহী স্থাপনা, তাই এটার একটা যে মানে সংস্করণ একটু সুন্দর পরিবেশ করা উচিত, যাতে আমরা দূর থেকে আইসা ঘুরে একটু আরও ভালো লাগে। মঠে প্রবেশের মোট 3টি পথ। ধারণা করা হয় দক্ষিণ দিকের প্রবেশ পথটিই ছিল মূল ফটক, বাকি প্রবেশ পথ দুটি পূর্ব ও পশ্চিম দিকে। প্রবেশ পথগুলোর ওপরে পোড়া মাটিতে খোদাই করা লতা পাতা, ফুল ইত্যাদি এখনও দৃশ্যমান। ভেতরের দিকে প্রায় 13 ফুট পর্যন্ত লম্বা গম্বুজ ওপরের দিকে উঠে গেছে। অযোধ্যা মঠের নির্মাণকাল নিয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি, তবে স্থাপত্যিক বৈশিষ্ট্য অনুসারে অনুমান করা হয় এটি 16 শতাব্দীর শেষের দিকে কিংবা 17 শতাব্দীর প্রথম দিকে নির্মিত। এটা একটা প্রাচীন মঠ, এটা অসংরক্ষিত রয়েছে। আমরা চাই এটা যাতে সংরক্ষিত থাকে, এই জন্য আমরা এখানে আসি, দেখছি এখানে অনেক নোংরার অবস্থায় আছে, এখানে নোংরা করতে চাই না, এটা পরিষ্কার রাখতে চাই, এই জন্য আমরা এখানে আবেদন করছি। প্রথমবার এখানে আসলাম, দেখলাম অপরিচ্ছন্ন জায়গা, এই জায়গাটা আসলে একটু পরিষ্কার করা উচিত, ঐতিহ্যবাহী যে এটা স্থাপনাটা, এটার একটু যত্ন নেওয়া উচিত, তাই আশা করবো এটার যেন একটু যত্ন নেওয়া হয়, তাই পরের বারে সে যেন একটু ভালো পায়। বাগেরহাটের অন্যতম ঐতিহ্যবাহী স্থাপনা কোদলা মঠ, কিন্তু যথাযথ রক্ষণাবেক্ষণ এবং সংস্কার বা সংস্করণ সব কিছুর অভাব রয়েছে এখানে। কর্তৃপক্ষ শুধুমাত্র দায়সারাভাবে দেওয়াল তুলে এবং বিলবোর্ড দিয়ে তাদের দায়িত্ব শেষ করেছেন বলে মনে হয়। মঠটিতে দারুণ দারুণ কিছু টেরাকোটা রয়েছে। তাছাড়া মঠটি আমাদের যে মূল সংস্কৃতি বা মূল যে আমাদের যে উঠে আসা, আমাদের যে নৃতাত্ত্বিক উৎস, সেটা থেকে সেটা সেই দিকে অনেকটা আমাদের লিড করতে পারে, কিন্তু যথাযথ মেনটেন্যান্সের অভাবে স্থাপনাটি নষ্ট হচ্ছে।